নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই প্রাচীন হিন্দু হিন্দুশাস্ত্রে দশটি ভবিষ্যৎবাণী যা বর্তমানে সত্য বনে প্রতিপন্ন হচ্ছে ভাগবত পুরাণ হিন্দু ধর্মের অষ্টাদশ পুরাণের একটি পুরাণে কণি যুগ কেমন হবে সে সম্পর্কে বেশ কিছু কথা রয়েছে হিন্দু শাস্ত্র মতে বর্তমান সময় কলিযুগ চলছে বর্তমান সময়ের দিকে তাকালে দেখতে পাওয়া যায় ভাগবত পুরাণে যে দশটি ভবিষ্যৎ বাণী করা হয়েছে তা কিন্তু অক্ষরে অক্ষরে মিটে যাচ্ছে কি সেই দশটি বাণী আসুন আমি আপনাদের জানিয়ে রাখি নম্বর ওয়ান ধর্ম সত্যবাদিতা সহিষ্ণুতা দয়া এই সবই কণিযুগে মানুষের হৃদয় থেকে লুপ্ত পেতে শুরু হবে নম্বর দুই এই যুগে অর্থই মানুষের সামাজিক সম্মানের একমাত্র নির্ণায়ক হয়ে দাঁড়াবে নম্বর তিন যৌন ক্ষমতার ভিত্তিতেই নারীর নারীত্ব এবং পুরুষের পুরুষত্ব নির্ধারিত হবে নম্বর চার কিছু বাহ্যিক আচার বিচারের উপরেই মানুষের আধ্যাত্মিক অবস্থান নির্ভর করবে নাম্বার পাঁচ দরিদ্র মানুষকে অপবিত্র বলে মনে করা হবে এবং সঠতা মানুষের গুণ হিসাবে বিবেচিত হবে নম্বর ছয় ধর্মচর্চার একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়াবে সামাজিক সুনাম অর্জন করা নাম্বার সাত দুর্নীতিপরায়ণ মানুষের মধ্যে যে সবচেয়ে নিকৃষ্ট সেই অর্জন করবে রাজনৈতিক ক্ষমতা নম্বর আট খরার পীড়নে মানুষ সর্বশান্ত হয়ে পড়বে নম্বর নয় অতিরিক্ত গরমে বা অতিরিক্ত ঠান্ডা এবং রোগ ব্যাধি ও মানসিক অশান্তির তাড়নায় মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে নম্বর দশ অসৎ চরিত্র মানুষ ধার্মিকের রূপ ধারণ করে অর্থ অর্জন করবে এই কলিযুগে এই কলিযুগে দশটি ভবিষ্যৎবাণী যা দেখতে পাওয়া যাচ্ছে ধীরে ধীরে কিন্তু ঘটছে আমাদের এই সমাজ ব্যবস্থায় ধন্যবাদ